আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন MS কৃষি চ্যানেল, আর আজকে আপনারা দেখাবো যে গরুর অ্যালার্জি হইলে কি হয়, আপনার অ্যালার্জি হইলে কি ট্রিটমেন্ট নেবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে বলতে চাচ্ছি, যারা ভিডিওটি দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি আজকে কি দেখাবো আপনাদেরকে। এই যখন এটা শাইওয়াল আর কি, ক্রস জাতের শাইওয়াল, এগুলার অ্যালার্জি কোনটাকে অ্যালার্জি বলে দেখায়। এটা কিন্তু ল্যাম্পি হয়নি এই গরু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই যে অ্যালার্জি হচ্ছে এই যে, এটা এটা অ্যালার্জি জনিত কারণে এই যে চামড়ার ছোট একটা পাতলা স্তর উঠে গেছে, এখানে অনেক চুলকায়, কানের গোড়ায় হয়, এই যে ঘাড়ে অনেক সময় ঘাড়ে হয়, পায়ের ধারে হয় আর কি, এই যে উপরে হয়, এগুলাতে এই অ্যালার্জি জনিত কারণে এটা দেখা যায় আর কি। তা আপনারা এটা ট্রিটমেন্ট নেবেন, হলুদ আছে, হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে মাখে দিবেন, ওটা 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর তাছাড়া আপনার এটা পাশাপাশি ভায়োডিন আছে, ভায়োডিন লাগাবেন। ভায়োডিন লাগালে আপনার জীবাণু এগুলো থাকবে না, মরে যাবে। ভায়োডিন অনেক ভালো ওয়াশ করার জন্য, ঘা যে কোনো ঘা হইলে ওয়াশের জন্য ভায়োডিন ভালো। এই যে আমার গত বছরের ল্যাম্পি হয়েছিল, এই যে পায়ে হয়েছিল আর কি, বোঝা যায় না, দুটা চাকা উঠেছিল, এই যে ভালো হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবছর আল্লাহ দিলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা এখনো গাভ হয়নি আর কি, এটা ট্রিটমেন্ট চলতেছে গাভের জন্য, যে কীভাবে গাভ করা যায়, এই জন্য ED3 খাওয়াইতে হচ্ছে, এদিকে ED3 খাওয়াচ্ছি। আর পাশাপাশি এখনও এটার ট্রিটমেন্ট নেয়নি, এটা আজকে দেখলাম আর কি, আজকে থেকে শুরু করতে হবে। আপনারা হলুদ সরিষার তেল মাখে দিয়ে ভালোভাবে লাগাই দিবেন ওই জায়গায়, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, দেখাই ভালোভাবে, এই যে এগুলা, এটা কানের দুই ধারে হয়ে থাকে, ঘাড়ে, তারপর এই যে পিছনের দিকে, এগুলাতে আপনার হয়ে থাকে। সেই জন্য আপনারা এটা হইলে আপনারা সবসময় হলুদ আর সরিষার তেল লাগাই দিবেন, তাহলে ভালো হয়ে যাবে। আর আপনারা সবসময় গোয়াল ঘরটাকে পরিষ্কার রাখবেন, এখনও আর কি পরিষ্কার করা হয়নি, এইভাবে কখনোই রাখবেন না বেশি করে। এই সকালের খাবার দেওয়া হইলো, এখন গোয়াল ঘর পরিষ্কার করা হবে, আপনারা এরকম কখনোই রাখবেন না। গরুকে সুস্থ রাখতে হইলে আপনারা সবসময় গোয়াল ঘর পরিষ্কার রাখবেন, গরু সুস্থ থাকবে। কিন্তু মাঝে মধ্যে ব্লিচিং পাউডার এগুলা দিয়ে গোয়ালটাকে ধুয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।